গাইবান্ধার সাঘাটায় যমুনার ভাঙন কবলে আশ্রয়ন প্রকল্পের তিন শতাধিক ঘরবাড়ি বিলীন আব্দুল মতিন সরকার গাইবান্ধা প্রতিনিধি যমুনা নদীর তীব্র ভাঙন কবলে পড়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ চরের পূর্ব আশ্রয়ন প্রকল্প গত তিন মাসের ব্যবধানে তিন শতাধিক ঘরবাড়ি ও চারশত একর আবাদি জমি বিলীন হয়েছে আরও দেড় শতাধিক ঘরবাড়ি ভাঙনের ঝুঁকির মুখে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব দীঘলকান্দি গ্রামে প্রকল্প প্রকল্পভানের বিলীন হওয়ায় পরিবারের সকলেই বিভিন্ন স্থানে ঠাঁই নিয়েছে এসআরও বিস্তীর্ণ এলাকা জুড়ে জনপশী ও আবাদি জমি ভাঙন কবলে পড়ার চরম অনিশ্চয়তায় সময় পার করছেন হাজারো মানুষ সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশাহাক আলী জানান আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো সুবিধাভোগীরা খুলে নিয়ে নিরাপদ স্থানে বসতি স্থাপন করতে পারবে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের পাওব নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন চরাঞ্চলের জন্য নদী ভাঙরোধে আপাতত কোন কর্মসূচি নেই তবে যমুনার ভাঙরোধে সাঘাটার হলদিয়া হতে ফুলছড়ির পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনার ডানতির রক্ষা প্রকল্পের আওতায় সিসি ব্লক স্থাপনসহ নদীর তীর সংরক্ষণের কাজ চলছে